হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি শ্রেয়া, আমার ব্লগে স্বাগত জানাই। বয়সের ভারে মানবদেহে বিভিন্ন ধরনের ভিটামিনের ঘাটতি হয়ে থাকে, এর মধ্যে একটি হলো ভিটামিন ডি। তবে এই ভিটামিনের ঘাটতি কিন্তু সকলের মধ্যেই দেখা দিতে পারে, মানে বয়স্ক হলে তবেই এই সমস্যা হবে এমনটা কিন্তু নয়। শিশু হোক কিংবা বয়স্ক, পুরুষ হোক বা নারী, সকলের ক্ষেত্রে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিতে পারে। বেশ কিছু লক্ষণ আপনার শরীরে দেখা দিলে বুঝতে পারবেন যে ভিটামিন ডি এর ঘাটতি হয়েছে। জানতে হলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। এক, ক্লান্তি ভাব। শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দেখা দিলে আপনার অত্যাধিক ক্লান্ত লাগতে পারে, খুব অল্প পরিশ্রমেই আপনি অতিরিক্ত ক্লান্ত হয়ে যেতে পারেন। দুই, হাড়ের ক্ষয়। ভিটামিন ডি এর অভাবে হাড়ের ক্ষয় হয়, এর ফলে শরীরে বিভিন্ন গাঁট বা জয়েন্টে মারাত্মক ব্যথা হতে পারে, হাড় ভঙ্গুর হয়ে যেতে পারে, এর পাশাপাশি হাড়ের গঠন নষ্ট হতে পারে। ভিটামিন ডি আপনার শরীরকে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্ব করতে সাহায্য করে। শরীরে ভিটামিন ডি এর অভাবে ক্যালসিয়াম এবং ফসফরাস অ্যাবজর্পশন কম হয়, এর ফলে আপনার রক্তে ক্যালসিয়ামের মাত্রা কমে যেতে পারে। তাই আপনার শরীরে সঠিক পরিমাণে ভিটামিন ডি, ক্যালসিয়াম এবং ফসফরাস থাকা খুবই গুরুত্বপূর্ণ, তাতে আপনার হাড় মজবুত এবং শক্তিশালী হবে। তিন, শরীরে ব্যথা। মাসেল বা পেশিতে ব্যথা হতে পারে ভিটামিন ডি এর অভাবে, শুধু তাই নয়, কোমরে, পিঠে, ঘাড়েও অসহ্য যন্ত্রণা হতে পারে। চার, মানসিক অবসাদ এবং অ্যাংজাইটি। ভিটামিন ডি এর অভাবে আপনার মানসিক অবসাদ দেখা দিতে পারে, এর পাশাপাশি অ্যাংজাইটিতে ভুগতে পারেন আপনি, অর্থাৎ খুব সামান্য কারণে প্যানিক করা আপনার স্বভাব হয়ে যেতে পারে। পাঁচ, অতিরিক্ত চুল পড়া। ভিটামিন ডি এর অভাবে অতিরিক্ত হারে আপনার চুল ঝরতে পারে, অতএব সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন। ৬, ওজন বৃদ্ধি। ভিটামিন ডি এর ঘাটতি হলে আচমকা ওজন বাড়তে পারে, তাই হঠাৎ করে যদি আপনার ওজন বাড়তে থাকে তাহলে খেয়াল রাখুন এবং সতর্ক হন। ৭, ইস্ট্রোজেন ইমব্যালেন্স। মহিলাদের মধ্যে ভিটামিন ডি এর অভাব হলে ইস্ট্রোজেনের মাত্রা কম হতে পারে, এরম হলে ডিপ্রেশন, অনিয়মিত পিরিয়ডের সমস্যা, আপনার গায়ে সবসময় গরম তাপ অনুভব করবেন, অনেকের ক্ষেত্রে বেদনাদায়ক সেক্স হতে পারে এবং মুড সুইংস অর্থাৎ মেজাজের পরিবর্তনও দেখা দিতে পারে। অতএব এই লক্ষণগুলি দেখতে পেলে আপনার অবশ্যই ডাক্তারের সঙ্গে পরামর্শ করা উচিত এবং আপনার শরীরের রিকোয়ারমেন্ট অনুযায়ী ডায়েটের জন্য নিকটবর্তী ডায়েটিশিয়ানের সঙ্গে পরামর্শ করে নেবেন। আজ এখানে ভিডিওটা শেষ করছি। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর আগামী ভিডিওর নোটিফিকেশনের জন্য বেল বাটনটা ক্লিক করবেন। আর ভিডিওটা কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে আমায় নিশ্চয়ই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, টাটা।